দিদি নাম্বার ওয়ান এবার হুগলি লোকসভাতেও নাম্বার ওয়ান আস্ত একটি লোকসভা কেন্দ্রের দায়িত্ব সুপার জুপার হিট শো কি তাহলে এবার বন্ধ হয়ে যাবে দিদি নাম্বার ওয়ান নিজে জানিয়ে দিলেন ভবিষ্যৎ কি জানালেন সাংসদের দায়িত্বের পাশাপাশি চলবে দিদি নাম্বার ওয়ানের শুটিংও নিজেই জানালেন তাল রেখে সাংসদের দায়িত্ব পালন করবেন কিভাবে এভাবে পালন করবেন তিনি জানিয়ে জোর চর্চা চলেছে দীর্ঘদিন ধরে তার সঙ্গে কথা বলেন আমার কালিগ অরুণাভ বসু কি বলছেন তিনি শোনাব আপনাদের তোমার যে এই যে বিজনেস যেটা রয়েছে যেটার জন্য তুমি শাড়ির বিজনেস রয়েছে প্লাস নিজের কসমেটিক রেঞ্জ রয়েছে সেটা কিভাবে হবে দিদি নাম্বার ওয়ানের শুটিং কবে থেকে চালু হচ্ছে কীভাবে তুমি সামলা দিদি নাম্বার ওয়ান তো একদিন করছিলাম গো এতদিন তো দিদি নাম্বার মানে প্রচার শেষ হওয়ার পর থেকে দিদি নাম্বার ওয়ানের কাজ চলছিল আবার দু তিন দিন অফ নিয়েছি কারণ হুগলি গেছিলাম তোমার রেজাল্টের জন্যে তারপরে আবার দশ তারিখ থেকে কাজ শুরু হবে কারণ আমি এবার দিল্লি চলে যাচ্ছি সেদিন থেকে আবার কাজ শুরু হবে তো কাজ তো শুরু হচ্ছে চারজন থেকে বদলে গিয়েছে টলিউডের ব্যস্ত অভিনেত্রী তথা দিদি নম্বর ওয়ান এর প্রোফাইল সেই সঙ্গে বদলেছে দায় দায়িত্ব হুগলি লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী জয়ের পর মুখোমুখি হয়েছেন আজ বাংলার রচনা বন্দ্যোপাধ্যায় ঠিক আর কি কে বলছেন চলুন শুনেনি কিরকম এখন অনুভূতিটা কিরকম হচ্ছে মানে তুমি যে এই উইংটা সেটা কি তুমি কিরকম ভাবে ফিল করছো নিজের মধ্যে অফ সব একটা দারুণ অনুভূতি এবং এত পরিশ্রম করার পরে আজকে থেকে একটুখানি রিল্যাক্স লাগছে কালকে অবধি অনেক টেনশন ছিল বা অনেক পরিশ্রম অনেক হেক্টিক শিডিউল ছিল তা কালকে সন্ধ্যের পরে একটু স্বস্তি এবং আজকে থেকে একটু রিল্যাক্সড মানে একটু রিল্যাক্সড আর কি তারপরেও অনেক মানুষের অনেক রকম ইচ্ছে পূরণ করতে হচ্ছে কারণ সবাই ভালোবাসেন এবং সবাই অনেক রকম প্ল্যান করে রেখেছেন অনুষ্ঠান টনুষ্ঠান যেখানে আছি এই আবাসনেও আমাদের প্রচুর মানুষ এখানে থাকেন তো আমরা দেবের জন্যে অনেক কিছু প্ল্যান করে রেখেছি যেমন দেবও এখানে থাকে একই বিল্ডিংয়ে আমরা থাকি আমরা নেবার তো সেই জন্য আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছেন সেটাও করতে হচ্ছে সব কিছু নিয়ে ভালো আছি তো তাহলে পর প্ল্যানিংটা কি কি কাজটা শুরু হবে দিদির সঙ্গে দেখা হলো কিনা দিদি দিদি কি কি বলছে দেখা হবে দিদির সাথে 8 তারিখে দেখা হবে কারণ 7 তারিখে আমি দিল্লি যাচ্ছি কাজ আছে তো 8 তারিখে দিদির সাথে দেখা হবে এবং তারপরে আমরা ডিসিশন নিব কখন কিভাবে কিরকম ভাবে আমরা সবাই এগবো আর কি তো মানে কিভাবে কাজটা শুরু সেটা নিশ্চয়ই কিছু একটা নিজে প্ল্যান চকাউট করে নিয়েছো হ্যাঁ দেখো কাজ শুরুটা এখন আমি কিরকম ভাবে ভাবিনি কারণ এতো করতেকালি হলো সবকিছু একটু সময় লাগবে সবকিছুwidetilde সাথে আলোচনা করি তো করব প্রথমত আমি একদম নতুন আমার কাছে সবটাই নতুন তো নাচি দিদির দিদির সাথে বা অভিষেকের সাথে আলোচনা না করে কোনো কাজই করা যাবে না তো সেই জন্যে আগে আমাদের দেখে নিতে হবে কোন কাজটা কীভাবে সাজাতে হয় বা কোন কাজটা আগে করলে মানুষের জন্য উপকার হয় সব কিছু দেখে চিন্তাভাবনা করে করতে হবে এই যে যেরকম বলা হতো যে আগে যারা যেই দুজন ছিলেন তারা এই মুহূর্তে এখন দলের সঙ্গে সেরকম যুক্ত নন বাট সেরকম কাজও করেনি তারা সেখানে গিয়ে থাকেনও নি তুমি কি সেখানে গিয়ে থাকবে কাজ করবে কারণ হুগলির মানুষের কাছে এটা একটা বড় প্রশ্ন দেখা যাক আমার তরফ থেকে তো আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো যাতে মানুষের সাথে থাকতে পারি মানুষের পাশে কাজ করতে পারি থাকা মানে থেকে কাজ করা বাড়ি তো আমার কলকাতা কলকাতাতেই আমার বাড়ি তো সেখানে আমি থাকবো এবং হুগলি আমার সেকেন্ড বাড়ি হবে তো সেখানেও নিশ্চয়ই একটা থাকার ব্যবস্থা তো করতে হবে তা না হলে তো অসুবিধে হয়ে যাবে যাতায়াত করতে গেলে কষ্টকর থেকে কাজ করলে সুবিধে মানুষের সাথেও তাড়াতাড়ি পৌঁছানো যাবে তো সেই জন্য থাকার ইচ্ছে আছে সেটা কোথায় থাকবো এখন ডিসিশান নিইনি কারণ একটা ঘরও পেতে হবে একটা অফিস করতে হবে এবং সে কার্যালয়ে বসে মানুষের সাথে দেখা করতে হবে কাজ করতে হবে দেখা যাক দু মাস ধরে একটা ইন্টেন্সিভ কি বলবো মানে প্রমোশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তো কি কি শেখা হলো পুরো মানে কি কি জিনিস নিজে ইমবাইপ করলে দেখো এতদিন তো জনসংযোগ করেছি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি প্রচার করেছি শেখা তো এখন থেকে শুরু হবে আচ্ছা এতদিন তো শেখা শিখিনি সেই অর্থে এতদিন তো রাজনীতি ধারা ফলো করেছি এবং মানুষের কাছে যেরকমভাবে হয় ভোটের আগে প্রচার সেটা করেছি কাজ শেখা যে কথাটা সেটা তো এখন থেকে শুরু করতে হবে কারণ কাজে এখন ঢুকবো ওখানে কি দেখা হয়েছে মানে তোমার যিনি অপোনেন্ট পার্টি থেকে যিনি ছিলেন দি সঙ্গে দেখা হয়েছে কোনো রকম কোনো সৌজন্য বিনিময় হয়েছে টেক্সটের মাধ্যম দিয়ে কোনো উনি কিছু জানিয়েছেন উইশ করেছেন না না সেটাও করা হয়নি হয়তো সে সেই মেন্টাল কন্ডিশনে নেই যে সে আমাকে এখন শুভেচ্ছা বার্তা পাঠাবে আমি সেটা খুব ন্যাচারালি সে তারও একটা হয়তো কোনো একটা জায়গায় মনের কোথাও একটা জায়গায় তো দুঃখ আছে যেই যে যা যারই পরাজয় হয় সে সেই জিনিসটা ফিল করে তো আই এম অলওয়েজ

ওরে বাবা রে ওটা একটা সাংঘাতিক মানে আমার জয়ের একশো ভাগ আমি পালন করতেই পারছি না কারণ পঁচিশ ভাগটা বাবার জন্য রয়েছে আর কি বাবা থাকলে ভীষণ খুশি হতেন কিন্তু বাবা নেই বাবার বাবার আশীর্বাদ আছে তাই জন্যই জয়ী হয়েছি আচ্ছা সেটা না হয় বুঝলাম যে সিচুয়েশনটা একটু কোথাও জায়গায় একটু মন একটু মন খারাপ যেমন রয়েছে বাট ইয়ে সেলিব্রেশনের মুড এখানে আমরা দেখছিলাম যে আবির খেলা হচ্ছে কিন্তু তোমাকে সেরকম নাচতে আমরা দেখলাম না কোথাও একটু জায়গায় গিয়ে কি মানে খুব হালকা ফুলকা সেটা নাচা যেটাকে বলে একটু হাত ঘোরানোর মতো কিন্তু এটা কি কোথাও একটা ভীষণভাবে মানে

হুগলিবাসীর জন্য কি বলবে তুমি যারা দেখছেন তোমাকে দেখো হুগলিবাসী প্রতিটি মানুষকে প্রতিটি গ্রামের প্রতিটি জায়গার মানুষকে আমার অনেক 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 ভালোবাসা এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আমার উপরে বিশ্বাস রাখার জন্যে আশা করি আপনাদের সাথে আগামী দিনে সবসময় পাশে থাকতে পারব দিদি নাম্বার ওয়ান এবার হুগলি লোকসভাতেও নাম্বার ওয়ান আস্ত একটি লোকসভা কেন্দ্রের দায়িত্ব তার কাঁধে সুপার টুপার হিট শো কি তাহলে এবার বন্ধ হবে মানে সাধারণ মানুষ কি হতাশ হবেন কি বলছেন তিনি তা তো আপনাদেরকে জানিয়ে দিলাম তিনি বলছেন একদমই না তিনি সমস্ত দিক এক সঙ্গে সামলাবেন একদম দায়িত্ব নিয়ে সামলাবেন জানাচ্ছেন সাংসদের দায়িত্বের পাশাপাশি চলবে দিদি নাম্বার ওয়ানের শুটিংও নিজেই জানালেন তাল রেখে সাংসদিক দায়িত্ব পালন করবেন কিভাবে তিনি পাশাপাশি আমরা যে ছবিটা দেখেছিলাম যে তার নাম ঘোষণা হতেই কিন্তু তিনি প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু তার জন্য তার কাজের থেকে তিনি একটু পিছিয়ে পড়েননি তার মাঝে তিনি শুটিং করেছিলেন এবং তিনি বলছেনও যে শুটিং চলতেই থাকবে তার মাঝেই তিনি সব কাজ সামলাবেন নজর রাখুন আজক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে